सो हाय एवरीवन, सो आज आमार भिडिओखन आमी डिस्कस करी मोस्ट इम्पर्टेन्ट आसाम प्लस इंडियन पॉलिटी, ओके इंडियन पॉलिटी क्वेश्चंस डिस्कस करिम, ओके जिमान भारतर संविधानर जिमान खिनि क्वेश्चंस इम्पर्टेन्ट क्वेश्चंस आइबो पारे आरु जुनखिनि क्वेश्चंस एग्जामस रिपीट होय थाके ए गुटेखिनि आमी क्वेश्चंस ए भिडिओखनत डिस्कस करिम। सो लेट्स स्टार्ट आवर फर्स्ट भिडिओ। द सोर्स अफ मेक्सिमाम इनकाम, ओके द सोर्स अफ मेक्सिमाम इनकाम टू पंचायती राज इन्स्टिट्यूशन इज, এটা প্রথমতে আমি জানিব লাগিব পঞ্চায়তী রাজ কি হয়। পঞ্চায়তী রাজটি কি হয়, জাস্ট এটা অর্গানাইজেশন হয় যার থ্রুদি আমার রুরেল এরিয়া ডেভেলপমেন্ট হয়। কি হয়, রুরেল এরিয়া ডেভেলপমেন্ট হয়। রুরেল এরিয়াক মানে কেনেকুৱাকে ডেভেলপ কৰিব পাৰি তার কামবিলাক পঞ্চায়তী রাজর থ্রুদি করা হয়, ওকে পঞ্চায়েত রুরেল এরিয়া ডেভেলপমেন্ট, ওকে। সো ইয়াত কৈছে মানে পঞ্চায়তী রাজর যোনটো সোর্স অফ ম্যাক্সিমাম ইনকাম টু কৰ পৰা আহে, মানে সোর্স অফ ইনকাম কৰ পৰা আহে, লোকেল ট্যাক্সেসর পৰা আহে নে রিজনাল ফান্ডসর পৰা আহে নে গভর্নমেন্ট গ্রান্টসর পৰা আহে নে শেয়ার ইন ইউনিয়ন গভর্নমেন্ট রেভিনিউ পৰা আহে। সো পঞ্চায়তী রাজ সিস্টেম অর ইনস্টিটিউশনের সোর্স অফ ম্যাক্সিমাম ইনকাম টু কৰ পৰা আহে, গভর্নমেন্ট গ্রান্টসর পৰা আহে, ওকে। নেক্সট কুয়েশন, দ্য লিস্ট অফ আইটেমস হুইচ মে বি এন্ট্রাস্টেড টু দ্য পঞ্চায়েত ইজ গিভেন ইন, ওকে। সো মানে আমার যোন পঞ্চায়েতের বিষয়ত মানে কোনখন শেডিউলত লিখা আছে সেইটো কৈ আছে, মানে কোনখন লিষ্টত লিখা আছে আর কোনখন শেডিউলত লিখা আছে। যদি ইয়াত কৈছে ইলেভেন্থ শেডিউল, টুয়েলভ শেডিউল, সেভেন্থ শেডিউল আর স্টেট লিষ্ট, কোনখন লিষ্টত লিখা আছে আর কোনখন শেডিউলত লিখা আছে। সো প্রথমতে তোমালোকে জানি লওয়া আমার ইন্ডিয়ার টোটেল শেডিউল কেটে আছে, টোটেল শেডিউল আছে আমার বারোটার শেডিউল, ওকে। কেতিয়াবা সুধিলে টোটেল শেডিউল কিমান আছে, তেতিয়া তোমালোকে টিক করবা বারো শেডিউল, কিন্তু সেই বারো শেডিউলত পঞ্চায়েতর বিষয়ত, পঞ্চায়েতর বিষয়ত কোনখন শেডিউলত লিখা আছে। সো পঞ্চায়েত বিষয় লিখা আছে ইলেভেন শেডিউলত মেনশন করা আছে এবাউট পঞ্চায়েত, ওকে। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ দ্য পঞ্চায়তী রাজ ফার্স্ট ইন্ট্রোডিউস, মানে যোনটো পঞ্চায়তী রাজ, ওকে পঞ্চায়তী রাজর বিষয়ে তোমালোকক বেশি জাস্ট এটা হিন্দি দিছো। পঞ্চায়তী রাজটো কি হয়, মানে তোমালোকৰ যোনটো রুরেল এরিয়া মানে যেনেকৈ গাঁওবিলাক ডেভেলপমেন্ট হওয়ার কারণে পঞ্চায়তী রাজটো ইন্ট্রোডিউস করা হয়েছিল, ওকে। সো পঞ্চায়তী রাজর বেসিক্যালি তিনটা ডিভিজন আছে, পঞ্চায়তী রাজর তিনটা ডিভিজন আছে, ওকে পঞ্চায়তী রাজর এইটো সুধে কেইটা ডিভিজনত ভাগ করা আছে পঞ্চায়তী রাজ, ওকে। সো ইন প্রেজেন্ট পঞ্চায়তী রাজর তিনটা ভাগ করা আছে, প্রথমটো হল ভিলেজ পঞ্চায়েত, গাঁও পঞ্চায়েত যোনটো কওঁ আমি ভিলেজ পঞ্চায়েত, ওকে। সেকেন্ডটো হয় আমার ব্লক পঞ্চায়েত, ব্লক লেভেল যোনটো পঞ্চায়েত থাকে পঞ্চায়তী, তারপর থার্ডটো হল আমার ডিস্ট্রিক্ট লেভেল, ওকে ডিস্ট্রিক্ট লেভেল থাকে, ফার্স্ট ভিলেজ লেভেল, ব্লক লেভেল, তারপর ডিস্ট্রিক্ট লেভেল। যদি আমি কিবা প্রবলেম ফেস করি আমি ভিলেজ লেভেলত আমি নিজের প্রবলেমস খিনি সলভ করব পারো, যদি ভিলেজ লেভেলত সলভ নয় তেন ব্লক লেভেলত যায় সেই পার্টিকুলার প্রবলেমটা, যদি ব্লক লেভেলতো সলভ নয় তেন এখন ডিস্ট্রিক্ট লেভেললৈকে প্রবলেমসটো যায় আর যদি হেতে পারে তেন সলভ করিয়া হয়, ওকে। সো ইয়াত খুঁজেছে যে এইটো তোমালোকে মনত থবা যে তিনটা পার্ট আছে পঞ্চায়েতী মানে ডিভাইড করা আছে তিনটা ডিভিজনত, দেট ইজ ভিলেজ পঞ্চায়েত, ব্লক লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে। সো ইয়াত আমাক খুঁজেছে যে কোনখন স্টেটস, ভারতের কোনখন স্টেটস যোনটো ফার্স্ট টাইম কারণে পঞ্চায়েতী রাজটো ইন্ট্রোডিউস করেছিল, গুজরাটত করেছিল নে রাজস্থানত করেছিল নে, সরি রাজস্থানত করেছিল নে গুজরাটত করেছিল নে উত্তর প্রদেশত করেছিল নে বিহারত করেছিল, কোনখন স্টেটসত প্রথমবারের কারণে পঞ্চায়েতী রাজখন ইন্ট্রোডিউস হয়েছিল। সো ইয়ার কারেক্ট আনসারটো হব রাজস্থান, ওকে। রাজস্থানত কি হয়েছিল, প্রথমবারের কারণে পঞ্চায়েতী রাজখন ইন্ট্রোডিউস হয়েছিল। এতিয়া রাজস্থানটো কি হয়, রাজস্থানের বিষয়ে আমি অল্প জানি লো, রাজস্থানটো কি হয় যোনটো কোয়েশন খুলি থাকে, লার্জেস্ট স্টেট হয়, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া কি হয় ইন টার্মস অফ এরিয়া নে পপুলেশন, ইন টার্মস অফ এরিয়া নে পপুলেশন, ইন টার্মস অফ এরিয়া, এরিয়ার ক্ষেত্রত, ওকে পপুলেশনের ক্ষেত্রত নয় এরিয়ার ক্ষেত্রত রাজস্থান ভারতের সবচেয়ে ডাঙর স্টেট হয়, আর লার্জেস্ট স্টেট ইন টার্ম, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন টার্মস অফ পপুলেশন, পপুলেশনের ক্ষেত্রে লার্জেস্ট স্টেট কোনখন হয়, রাজস্থান হয় নাকি, রাজস্থানটো ইন টার্মস অফ এরিয়া হয় মনে থবা, আর পপুলেশনত, পপুলেশনের ক্ষেত্রে লার্জেস্ট স্টেটটো হয় ইউপি, ওকে উত্তর প্রদেশ মনে থবা, লার্জেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়া ইজ রাজস্থান, আর ইন টার্মস অফ পপুলেশন মানে পপুলেশনের ক্ষেত্রে হয় উত্তর প্রদেশ। আর তোমালোকের কারণে হোমওয়ার্ক, স্মলেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়া কোনখন হয় আর স্মলেস্ট স্টেট ইন টার্মস অফ পপুলেশন কোনখনের কমেন্টেশনত কমেন্ট করে জানাবো, আই উইল শিওরলি রেসপন্ড ইয়র আনসার্স, ওকে। নেক্সট, মন্ডল পঞ্চায়েত, ওকে আমার আমি শুনে থাকো মন্ডল পঞ্চায়েত, বেসিক্যালি মন্ডল পঞ্চায়েত তোমার ভিলেজ লেভেলত থাকে। সো মন্ডল পঞ্চায়েত ওয়ার রেকমেন্ডেড বাই, ওকে মন্ডল পঞ্চায়েতটো কোনে রেকমেন্ড করেছিল মানে কোনখন কমিটির থ্রুদি মানে মন্ডল পঞ্চায়েতখন রেকমেন্ড হয়েছিল,
বলবন রায় মেহতা কমিটি থ্রুদি বনো হয়েছিল নে মন্ডল পঞ্চায়েত টু নে নরসিমা কমিটি থ্রুদি বনো হয়েছিল নে অশোক মেহতা কমিটি থ্রুদি বনো হয়েছিল নে বেঙ্গল রা কমিটি থ্রুদি মন্ডল পঞ্চায়েত টু রিকমেন্ড করা হয়েছিল অর এস্টাবলিশ করা হয়েছিল কোনখন কমিটি থ্রুদি সো এইটো এস্টাবলিশ হয়েছিল অশোক মেহতা কমিটি থ্রুদি ওকে অশোক মেহতা কমিটি এটা অশোক মেহতা কমিটি কেটে এস্টাবলিশ হয়েছিল কোনখন সনত যে রেকমেন্ড হয়েছিল রেকমেন্ড নয় মানে অশোক মেহতা কমিটি এখন কোনখন ইয়ারত এস্টাবলিশ হয়েছিল অশোক মেহতা কমিটি বহুত ইম্পর্টেন্ট কমিটি ওকে ইয়ার থ্রুদি মানে পঞ্চায়েত বহুত রিলেটেড থাকে মানে 1977 ওকে 1977 আমার অশোক মেহতা কমিটিখন এস্টাবলিশ হয়েছিল আর ফর্ম করা হয়েছিল ওকে নেক্সট দ্য পঞ্চায়েতী রাজ সিস্টেম ওয়াজ এডপ্টেড ইন পঞ্চায়েতী রাজ সিস্টেম যে আমি এডপ্ট করলো কিহৰ কারণে এডপ্ট করলো আমার কিবাটো কারণ থাকিও পারে যে আমি পঞ্চায়েতী রাজ সিস্টেমটো এটা আমি এনেটো ইন্ট্রোডিউস নকরো ন কারণ আছে সো কারণটো কি হয় টু মেক পিপল এভার অফ পলিটিক্স নো নে টু ডিসেন্ট্রেলাইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি নে টু এডুকেট দ্য পিজেন্স পিজেন্স মানে কি হয় পিজেন্স মানে ফার্মার হয় কি ফার্মার খেতিয়ক ডিসেন্ট্রেলাইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি না না দেব মানে মেক পিপল এভার অফ দ্য পলিটিক্স মানে পলিটিক্স মানে কি হয় আছে পলিটিক্স সেইটো জানিবলৈ বিষয়ে আমি পঞ্চায়েত রাজ সিস্টেম এপ্লাই হয়েছিল বনোৱা হয়েছিল নে ডিসেন্ট্রেলাইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি মানে আমার যোনটো এতিয়া যদি আমার কিবা প্রবলেম ফেস করো আমি ডাইরেক্ট গভর্নমেন্টক কানেক্ট করব নোৱাৰিছিল প্রথম সো সেই কারণে পঞ্চায়েতী রাজ সিস্টেম থ্রুদি আমি আমার নিজের প্রবলেম ডাইরেক্ট আমি গভর্নমেন্টক কানেক্ট করব পারো সো সেইটো আনসার হব অপশন নম্বর বি সো সেই কারণে পঞ্চায়েতী রাজ সিস্টেম বনোৱা হৈছিল যাতে আমার আমার যোনবিলাক কথা থাকে আমার যোনবিলাক প্রবলেমস থাকে আর যোনবিলাক আমার মানে বস্তু আমি যেটা আমি গভর্নমেন্টক আমার মনের কথাবিলাক কব বিচাৰো দেন আমি সেইটো জানিব ডাইরেক্ট মানে তেনেকুৱা ধৰণৰ সিস্টেম নাছিলে সো পঞ্চায়েতী রাজ সিস্টেম থ্রুদি আমি আমার যোনটো প্রবলেমসখিনি আমি গভর্নমেন্টের ওচৰত লৈ যাব পাৰো ওকে কারণ যেটা আমি যেটা আমার প্রবলেম হয় আমি ভিলেজ লেভেল যাম যদি ভিলেজ লেভেল সব নয় আমি ব্লক লেভেল যাম যদি ব্লক লেভেল নয় তেতিয়া ডিস্ট্রিক্ট লেভেল যাম ওকে তেনেকুৱা ধৰণৰ প্রবলেমস ফেস কৰিছিলে সো সেইটো প্রবলেমসটো সলভ কৰিবৰ কাৰণে পঞ্চায়েতী রাজ সিস্টেম ইন্ট্রোডিউস হৈছিলে ক্লিয়ার ওকে পঞ্চায়েতী রাজ ওয়াজ স্টার্টেড ইন দ্য কান্ট্রি ওকে পঞ্চায়েতী রাজখন কোনখন চনত আমার ইয়ারত আমার ভারতত স্টার্ট হয়েছিল 1957 নে 1959 নে 1952 নে 1951 ওকে পঞ্চায়েতী রাজখন আমার ভারতত কেতিয়া প্রথমবার কারণে স্টার্ট হয়েছিল কোনখন চনত 1957 1959 1952 1951 সো ইয়ার কারেক্ট আনসারটো হবো 1951 ওকে 1951 প্রথমবার কারণে পঞ্চায়েতী রাজ সিস্টেমখন ভারতত ইউ এস্টাবলিশ হয়েছিল ওকে এটা কথাটো হল আমি কিছু ইম্পর্টেন্ট ডেটস জানিব লাগে ইম্পর্টেন্ট ডেটস যোনবিলাক রিপিট হয়ে থাকে যে 1930 কি হয়েছিল 1930 সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয় নে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল তারপর 1942 কি হয়েছিল ভারত ছোড়ো আন্দোলন ন কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট তারপর 1919 কি হয়েছিল রোলেক অ্যাক্ট পাস হয়েছিল কি হয়েছিল রোলেক অ্যাক্ট পাস হয়েছিল রোলেক অ্যাক্ট পাস হয়েছিল তারপর 1919 আর একটা ঘটনা হয়েছিল 1919 আর একটা ঘটনা হয়েছিল কি হয়েছিল জালিয়ানওয়ালা বাগ মাসাকির হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটস সেইবিল হয় ওকে জালিয়ানওয়ালা বাগ মাসাকির হয়েছিল ভালকে নোটন করবা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল 1930 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল 1919 রোলেক অ্যাক্ট হয়েছিল তারপর 1919 কি হয়েছিল জালিয়ানওয়ালা বাগ মাসাকির হয়েছিল আর নেক্সট ভিডিওতে আমি যিমানখিনি ডেটস করব পারো নেক্সট ভিডিওতে মই এড করে দিম ওকে ইম্পর্টেন্ট ডেটসখিনি সো তোমালোকে যদি ভিডিওটো লাইক করা নাই ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে যদি সাবস্ক্রাইব লাইক নকৰা নো প্রবলেম বাট সাবস্ক্রাইব নকৰা শেয়ার নকৰা ইটস নট প্রবলেম বাট এটলিস্ট যদি তোমালোকে ইমান দেরিলৈকে ভিডিও চালা দেন ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও হে যদি তোমালোকে লাইক কৰা দেন মই অলপ জাস্ট মানে তোমালোকৰ কাৰণে আৰু ভিডিও বনাবৰ কাৰণে মই আৰু এনকাৰেজ হ'ম ওকে সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সাবস্ক্রাইব ইটস ওকে হু ইজ টু কন্ডাক্ট দ্য ইলেকশনস টু দ্য পঞ্চায়েত এণ্ড মিউনিচিপালিটিজ মানে পঞ্চায়েত আৰু মিউনিচিপালিটি ইলেকশ্যনটো কোনে কণ্ডাক্ট কৰে অ'কে পঞ্চায়েত এণ্ড মিউনিচিপালিটিজ ইলেকশ্যনটো কোনে কৰে কোনে পাতি দিয়ে মানে ষ্টেট গভৰ্ণমেণ্টে কৰে নে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে কৰে নে ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে কৰে নে চেণ্ট্ৰেল ইলেকশ্যন কমিশ্যনে কৰে পঞ্চায়েত আৰু মিউনিচিপাল
পঞ্চায়েত পঞ্চায়েতটো ক'ত থাকে, এটা ষ্টেটত থাকে, মিউনিচিপেল ক'ত থাকে, এটা ষ্টেটত থাকে। চ' আল্টিমেটলি ষ্টেট ইলেকশ্যন কমিশ্যন হ'ব, ন' ডাউট। চেণ্ট্ৰেল লেভেল ইলেকশ্যন হ'লে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে পাতিব, অ'কে। কিন্তু চেণ্ট্ৰেল ইলেকশ্যন কমিশ্যন, ষ্টেট গভৰ্ণমেণ্ট ইয়াত ইলেকশ্যন থাকিলে হ'লে, কিন্তু ইয়াত কমি ষ্টেট গভৰ্ণমেণ্ট নহ'ব, অ'কে। ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে পাতিব, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে যিমান ষ্টেটৰ ইলেকশ্যন থাকে সেইটো পাতে, ন। চ' পঞ্চায়ত আৰু মিউনিচিপেলিটিজ, কেতিয়াবা অকল পঞ্চায়ত দি দিব পাৰে, পঞ্চায়ত হ'লেও ষ্টেট কমিশ্যনে হ'ব, মিউনিচিপেলিটি বুলি ক'লে গ'লেও ষ্টেট ইলেকশ্যন হ'ব, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে হ'ব, অ'কে। নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ষ্টেট হেজ ন' পঞ্চায়তী ৰাজ ইনষ্টিটিউচন এট অল, মানে কোনখন ষ্টেটত পঞ্চায়তী ৰাজ একেবাৰে নাই, অ'কে। এতিয়া মেক্সিমাম ষ্টেটছত পঞ্চায়তী ৰাজ আছে, কিন্তু এটা ষ্টেট আছে য'ত পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম নাই, কোনখন ষ্টেট হয়? আসাম হয়নে, ত্ৰিপুৰা হয়নে, কেৰেলা হয়নে, নাগালেণ্ড হয়? আসামতো আছে, অ'কে। আসামতো পঞ্চায়তী ৰাজ আছে, ডাইৰেক্ট ইলিমিনেট হ'ল, এই তিনিখনৰ পৰা এটাত নাই পঞ্চায়তী ৰাজ, কোনখন হ'ব? নাগালেণ্ড। নাগালেণ্ডত কি হয়, পঞ্চায়তী ৰাজ ইনষ্টিটিউচনটো নাই, অ'কে। নাগালেণ্ডৰ বিষয়ে এতিয়া ৰিচেণ্টলি নাগালেণ্ড নিউজত আছিলে লেণ্ড ডিস্পিউটছৰ কাৰণে। চ' নাগালেণ্ডৰ চি এম কোন হয়? চিফ মিনিষ্টাৰ নেইফিউ ৰিঅ', অ'কে। নেইফিউ ৰিঅ' আছিলে, আই হয় নেফিউ ৰিঅ'। আৰু নাগালেণ্ডৰ গভৰ্ণৰ কোন হয়? গভৰ্ণৰ অফ নাগালেণ্ড, গভৰ্ণৰ অফ নাগালেণ্ড ইজ শ্ৰী লা গণেশন, অ'কে। শ্ৰী লা গণেশন, অ'কে। আৰু নাগালেণ্ডত আৰু ইম্পৰ্টেণ্ট কি আছে, নাগালেণ্ডৰ হায়েষ্ট পইণ্ট অৰ হায়েষ্ট মাউণ্টেইন কোনটো হয়? হায়েষ্ট পইণ্ট বুলি লিখি দিছোঁ, অ'কে। পইণ্ট মাউণ্টেইন একে, পইণ্ট কোনটো হয়? মাউণ্ট চাৰামাটি, ঠিক আছে। মাউণ্ট চাৰামাটি ইজ দ্য মানে হায়েষ্ট পইণ্ট, অ'কে, নাগালেণ্ডত। নেক্সট, এ পাৰ্চন টু বি এইটো টু বি কোৱালিফাইড ফৰ ষ্টেণ্ডিং ইন এ পঞ্চায়ত ইলেকশ্যন মাষ্ট হেভ এটেণ্ড এন এজ অফ, মানে যদি পঞ্চায়ত ইলেকশ্যনত যদি কোনোবাই উঠিব বিচাৰিছে তেন্তে তাৰ মিনিমাম এজ কিমান লাগে, কিমান মিনিমাম এজ লাগিব যাতে সেই পঞ্চায়ত ইলেকশ্যনৰ কাৰণে এলিজিবল হ'ব? 21 ইয়াৰ্ছ হয়নে, 18 ইয়াৰ্ছ হয়নে, 25 ইয়াৰ্ছ হয়নে, 30 ইয়াৰ্ছ হয়? মিনিমাম এজ কিমান লাগে পঞ্চায়ত ইলেকশ্যনত উঠিবৰ কাৰণে? 21 ইয়াৰ্ছ লাগে। কিমান লাগে? 21 ইয়াৰ্ছ লাগে পঞ্চায়ত ইলেকশ্যনৰ কাৰণে। যদি মই কওঁ চি পি এমৰ কিমান হয়, প্ৰাইম মিনিষ্টাৰৰ কাৰণে মিনিমাম এজ কিমান লাগে? 25 ইয়াৰ্ছ, অ'কে। বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয় এইবিলাক আহে, অ'কে। চি এমৰ কাৰণে, চিফ মিনিষ্টাৰৰ কাৰণে মিনিমাম এজ কিমান লাগে চি এম হ'বৰ কাৰণে? 25 ইয়াৰ্ছ। তাৰপিছত গভৰ্ণৰ হ'বৰ কাৰণে কিমান টাইম লাগে, কিমান বছৰ লাগে, কিমান বছৰ হ'লে মানে তোমালোকে ইলিজিবল হ'বা? 35 ইয়াৰ্ছ, অ'কে। তাৰপিছত প্ৰেচিডেণ্ট হ'বৰ কাৰণে তোমালোকে 35, যদি তোমালোকৰ 35 বয়স হোৱা নাই দেন তোমালোকে প্ৰেচিডেণ্ট হ'ব নোৱাৰা, অ'কে। যদি 35 বছৰ হোৱা দেন প্ৰেচিডেণ্ট হ'ব পাৰা, ইলেকশ্যনত যাব পাৰা, যদি 35 সিহঁতৰো ইলিজিবিলিটি আছে, মানে কিছুমান পইণ্টছ আছে যোন সেইবিলাক পইণ্টছ সিহঁতে যদি কোৱালিফাই কৰে তেতিয়াহে সিহঁতে মানে পি এম অৰ চি এম অৰ গভৰ্ণৰ অৰ প্ৰেচিডেণ্টত ইলেকশ্যনত উঠিব পাৰে, অৰ গভৰ্ণৰ ডাইৰেক্ট প্ৰেচিডেণ্টে ইলেক্ট কৰে, হয়নে? ত' তেনেকুৱা ধৰণৰ বস্তু হয়, যেনেকৈ প্ৰাইম মিনিষ্টাৰ চিফ মিনিষ্টাৰটো ইলেকশ্যন হয় ন, তেনেকুৱা। চ' নেক্সট কুৱেশ্যন, ফাদাৰ অফ লোকেল ছেল্ফ গভৰ্ণমেণ্ট ইন ইণ্ডিয়া, অ'কে। ফাদাৰ অফ লোকেল ছেল্ফ গভৰ্ণমেণ্ট ইন ইণ্ডিয়া কাক কোৱা হৈছে, কাক কোৱা হৈছিলে আৰু কাক কোৱা হয়, প্ৰেজেণ্টলিও কোৱা হয় বাৰু, কাক কোৱা হয় ফাদাৰ অফ লোকেল ছেল্ফ গভৰ্ণমেণ্ট ইন ইণ্ডিয়া? চ' দিছ কাৰেক্ট আনচাৰ ইজ লৰ্ড ৰিপন, অ'কে। লৰ্ড ৰিপনক কি বুলি কয়, ফাদাৰ অফ লোকেল ছেল্ফ গভৰ্ণমেণ্ট বুলি কয়, অ'কে। এতিয়া ইয়াত আছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীৰ বাৰ্থডে কেতিয়া আছিলে, হেপী বাৰ্থডে কেতিয়া আছিলে মহাত্মা গান্ধী, সবে জানো ন, 2 অক্টোবৰ। কিন্তু কেতিয়াবা ডেট ঘূৰি দিয়ে, মহাত্মা গান্ধী কোনখন ইয়েৰত জন্ম হৈছিলে তেতিয়া বহুতে ভুল কৰি দিয়ে। তেওঁ জন্ম হৈছিলে 1869ত, ক'ত হৈছিলে, পোৰবন্দৰত, ক্লিয়াৰ। তেওঁৰ বাৰ্থ ইয়েৰটো হ'ল 1869, 2 অক্টোবৰটো সবে জানো, গান্ধী জয়ন্তী বুলি কৈ দিলে আমি গম পাই যাওঁ মহাত্মা গান্ধীৰ বাৰ্থডে বুলি, কিন্তু আমি ইয়েৰটো পাহৰি যাওঁ, ইয়েৰটো কি হয়, 1869। আৰু তেখেতৰ ডেথ কেতিয়া হৈছিলে, তেখেতৰ ডেথ হৈছিলে 30 জানুৱাৰী 1948ত, অ'কে। তেওঁ কোনে মাৰিছিলে, নাথুৰাম গডছে তেওঁৰ হত্যা কৰি দিছিলে, অ'কে। নাথুৰাম গডছে ৱাজ দ্য পাৰ্চন হু কিল মহাত্মা গান্ধী ইন 1948 অন 30 জানুৱাৰী, অ'কে। চ' আজিৰ কাৰণে ইমানে, আশা কৰিছোঁ তোমালোকে গোটেইখিনি বস্তু নোট ডাউন কৰি গৈছা। আৰু চোৱা ভিডিঅ'টো চাই গ'লে তোমালোকে, যদি ভিডিঅ' চাই মুখস্থ কৰি আছে দেন ৱেল এণ্ড গুড, কিন্তু ৰিভিজনৰ সময়ত আকৌ যদি তোমালোকে ভিডিঅ'টো অন কৰা দেন তোমালোকৰ টাইম ৱেষ্ট হয়। চ' তোমালোকে গোটেইখিনি বস্তু নোট ডাউন কৰি ল'বা, যদি তোমালোকক পি ডি এফ লাগে দেন তোমালোকে কমেণ্ট ছেকশ্যনত কমেণ্ট কৰিবা, মই যদি তোমালোকক যদি পি ডি এফ লাগে দেন আই উইল প্ৰভাইড দ্য ভিডিঅ' ইন মাই টেলিগ্ৰাম চেনেল, টেলিগ্ৰাম চেনেলৰ লিংক মই ডিছক্ৰিপশ্যনত দি দিম। এণ্ড ইফ ইউ ডিডেণ্ট লাইক দ্য ভিডিঅ'
লাইক দ্য ভিডিও এণ্ড কিপ ৱৰ্কিং এট বেষ্ট অফ লাক এণ্ড তোমালোকৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' মই লৈ থাকিম থেংক ইউ।